বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা রাজ্য জুড়ে অবিরাম বৃষ্টি আর এই বৃষ্টি থামার পরে জল জলনিকাশি বিহল হওয়ায় সিদুলিয়া মমিনপুর চাপা পুকুর ও রাজেন্দ্রপুর এই চারটি গ্রামে প্রায় আট থেকে দশ হাজার মানুষ জলবন্দী হয়ে পড়ে রয়েছে প্রায় পঞ্চাশটি পরিবার ইতিমধ্যেই গ্রাম ছেড়ে তাদের নিকট আত্মীয়র বাড়ি চলে গেছে জীবন বাঁচাতে মমিনপুর প্রাইমারি স্কুল বন্ধ প্রায় পনেরো দিন একদিকে পঠন পঠন যেমন শিখেই উঠেছে অন্যদিকে মিড ডে মিল বন্ধ সংকট দেখা দিয়েছে খাবারে তাই ছাত্রছাত্রী স্কুল চত্বরে জল থাকার কারণে স্কুলে যেতে পারছে না বাড়ির বাইরেও বেরোতে পারছে না শিক্ষকের মুখেও হতে পারছে না সব মিলিয়ে জটিল অবস্থা এসব গ্রামের মানুষ থেকে ছাত্রছাত্রীদের এই জলের জন্য স্কুলে যেতে পারছে না কোনো দিন স্কুল বন্ধ ঘরের মধ্যে সাপটা ঢুকছে পঞ্চায়েতে জানিয়েছি তা কিছু করছে না

এই যে দশ পনেরো পনেরো কুড়ি দিন হলো জল ছওয়ার কোনো ব্যবস্থা নেই মাঠে কোনো চাষবাস নেই হাজার হাজার বিঘে সম্পত্তি শেষ হয়ে যাচ্ছে আমরা অনেকবার পঞ্চায়েত কাছে জানিয়েছি বিডিওর কাছে জানিয়েছি এই নিয়ে চার পাঁচবার বিডিও সাহেব এসেছে ওই শুধু প্রস্তাব দিয়ে যায় যে এটা করবো ওটা করব কোনো কাজই হয় না যার ফলে আমরা বাড়ি থেকে বাড়াতে পারছি না আমাদের ঘর সব জল ঢুকে গেছে বাড়িতে বড় বড় সাপ ঢুকছে হ্যাঁ রান্না বান্না হচ্ছে না আমরা এই স্কুলে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না আজ পনেরো দিন স্কুল বন্ধ স্কুলের মধ্যে পানি ঢুকে গেছে স্কুলে বারান্দা পানি রাস্তাতে হাঁটুর উপরে জল সেখান থেকে যাবে কি করে ছেলে বাচ্চা কাচ্চা তোমরা কি চাইছো কি আমরা মূলত চাইছি যে আমাদের একটা ব্যবস্থা হোক আমরা এই জল ছড়ার ব্যবস্থা হোক আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি কটা গ্রাম লোক আছে সিতুলিয়া মোমিনপুর বড়াগাছি নেওয়া দিগদার উত্তর দেবপুর চা পুকুর কিছু অংশ কত লোক যাতায়াত করে আসলে আমরা এই যে রাস্তা দিয়ে হাজার হাজার লোক যাতায়াত করি রাস্তার উপরে আমাদের সব কিছু জীবিকা নির্ভর করে হ্যাঁ আমরা বেরোতে পারছি না আমরা এরপরে যদি আরও বৃষ্টি হতো তাহলে এখানে বাড়াতাম কি করে বাড়াতেই যেতে পারতাম না আমাদের

পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েতের দু নম্বর ব্লক বিডিও সাহেব এসেছিলেন উনি আসার পরে সাইটে মেসপ্রেশন করার পরে উনি একটা জিজ্ঞাসা নিয়েছিলেন যে আমরা স্থায়ীভাবে কিছু করার সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইনি এলাকাবাসীরা দাবি জানাচ্ছে যে প্রদর্শন কিছু করছে না হুম এটা আমরাও বারবার দরবার করেছি করার পরেও এখনও পর্যন্ত রেসপন্স পাইনি এলাকায় প্রচুর জ মানে থার্টি ফর্টি পার্সেন্ট বাড়ি জলমগ্ন ঠিক আছে পঞ্চায়েতে কী ব্যবস্থা নিয়েছে পঞ্চায়েত থেকে এখনো পর্যন্ত কোনো রেসপন্স দেয়নি আপনার তরফ থেকে কী ব্যবস্থা আমি আমার তরফ থেকে চেষ্টা করছি তিরিবল বা অন্যান্য শুকনো খাবার দাওয়ার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আপনার নাম আমার নাম জিয়াউল গাজী প্রশাসনের লোকজন সরে জমিনে এসে দেখে গেল নিকাশি ব্যবস্থা খারাপ হয় জল বেরোতে পারছে না কোনো সমাধান সূত্র খুঁজে পাচ্ছে না প্রশাসন খুব উগ্রে দিচ্ছেন স্থানীয় মেম্বার থেকে গ্রামবাসী স্কুলের ছাত্রছাত্রীরা সব মিলিয়ে এই চারটি গ্রামের মানুষ দুর্বিষহ হয়ে পড়ছে আমাদের এখানে জল জমে আছে বাচ্চা কাচ্চা স্কুল ঘাটে যেতে পারছে না কবে থেকে জল জমে আছে জল জমে আছে দীর্ঘদিন দশ পনেরো দিন মতন জমে জমে আছে রাস্তাঘাটে বাড়াতে পারছে না চুলো উনুন খোলা সবই পানি ঘর পানি লোকে বাড়াতে পারছে না রান্না খাওয়া এই মুহূর্তে বন্ধ আছে কম বেশি সব খেতে ভালো পাচ্ছে না বাচ্চা কাচ্চাও যেতে পারছে না সেই জন্যই আমরা পঞ্চায়েত থেকে কি পঞ্চাশ থেকে পঞ্চায়েত থেকে আমরা জানিয়েছি তা পঞ্চায়েত থেকে কোনো অভিযোগ করছে না আর আমাদের খুব দু দিনের মধ্যেখানে অবস্থা আছে জল সরার কোনো জল হ্যাঁ সমস্ত জায়গায় জল জল করা সরার জায়গা নেই হ্যাঁ আপনার আমাদের ঘর বাড়িতে জল আছে কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে পঞ্চায়েতে বিডিও অফিসে কোনো সমস্যা তো করছে না তা যেটা সুবিধা মতন হবে সেটাই করলে ভালো হবে আপনার নাম আমার নাম ফেরিজা বসিরাট থেকে শ্যামশ্বাসের রিপোর্ট বেঙ্গল টিভি